বঙ্গবাজারের আগুন একসময় নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু ততক্ষণে অনেক কোটি কোটি টাকার ব্যবসায়ী নিজেকে মনে করছেন রাস্তার ভিখারি। জীবনের সব সঞ্চয় আর পরিবারকে নিয়ে বেঁচে থাকার অবলম্বন নিমিষেই পুড়ে ছাই। আশিকুর রহমান চৌধুরী, রিপোর্ট। এর চাইতে বেদনার আর কি হতে পারে? চোখের সামনে সারা জীবনের সঞ্চয়, গোটা পরিবারের ভরণ পোষণের অবলম্বন, সব কিছু পুড়ে যাচ্ছে, অথচ তাকে দেখা ছাড়া আর যেন কিছুই করার নেই। আগুনে পুড়তে থাকা বঙ্গবাজারের সামনে দাঁড়িয়ে ব্যবসায়ীরা কে কাকে দেবে সান্ত্বনা? আমার আজকের ব্যবসা না, অনেক দিন যাবত ব্যবসা করি ভাই। পুড়তে থাকা দোকানগুলোতে কয়েক হাজার টাকার মালপত্র নয়, বরং যেই ব্যবসায়ীর সাথেই কথা বলা যাচ্ছে, প্রায় সবাই বলছেন তাদের পোড়ার অঙ্কটা লাখ টাকা ছাড়িয়ে কোটি কোটি টাকা। সাতটার মধ্যে চারটা গেছে গা, আর দুইটার মাল বাইর করে আনছে, আর একটা এখনো আছে পাঁচতলা। পাঁচতলা কত টাকার মাল আপনার সাতটা দোকানে ছিল? তিন কোটি টাকার টোটাল। আমি আর কি করার আছে, আমার আর কিছু করার আছে? কিভাবে দাঁড়াম, রাস্তায় দাঁড়ায় থাকতে আর কি করুম, রাস্তায় ফকির হয়ে গেলাম আর কি করুম, দাঁড়ানোর মতন কোনো ক্যাপাসিটি আছে? আর মাহাজন পুরো নিঃস্ব হয়ে গেছে ভাই, আমরাও নিঃস্ব হয়ে গেছি ভাই। 10-12 কোটি টাকার সম্পদ সবকিছু শেষ হয়ে গেছে ভাই নিমিষের ভিতরে। মনে করেন সারা জীবনের কামাই পুঞ্জি মাইছে তো আলাদ বাড়াত কই না না লাগাইছি, এই ধ্বংস হয়ে গেল। সেহরি শেষে কিছুটা ঘুম, তার মধ্যে বঙ্গবাজারের ব্যবসায়ী কর্মচারীরা শুনতে পেলেন ঈদকে সামনে রেখে সারা বছরের জন্য তারা যে স্বপ্ন বুনেছিলেন তা বাস্তবে দাও দাও করে জ্বলছে। পরিস্থিতি এমন যে নিজেদের সম্পদ বাঁচাবেন নাকি ভাইকে বাঁচাবেন? যার কর্তকিরা মাল উঠেছে দোকানে বেচা বিক্রি আছে, সব মালই শেষ, সব মালই তো শেষ। মাল পরশু দিনের আগের দিন উঠে 10 লক্ষ টাকার মাল উঠেছে। ঘুরে ফিরে কেন খেটে খাওয়া মানুষ আর ক্ষুদ্র এইসব ব্যবসায়ীর উপরেই বারবার এমন বিপদ আসে, সেই প্রশ্নই করছিলেন ভুক্তভোগীরা। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।